আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বাইরের জেনমেন্ট ভিডিও আইটিভ সে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, গতকালকে আমরা স্থানীয় সরকার পুরকৌশল অধিদপ্তরে যে পদগুলো রয়েছে 2000+ সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। যারা গতকালকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা গতকালকে পদ সংখ্যায় এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছি। তো আজকে আমরা চলুন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি চলো মৌসুমে রাখছি, কারণ এখানে পদগুলো আমি গতকালকে জানিয়ে দিয়েছি, তাই আজকে আর জানাবো না। এখন আমি কীভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্থানীয় সরকার অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী অধিবাসী হতে হবে। 25/3/2020 তারিখে আবেদনকারীর বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের বয়স 25/3/2020 তারিখের সময় আপনাদের 30 বছরের নিচে হলেই আপনাদের হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই টিম শারীরিক প্রতিবন্ধীদের সকল ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। তারপর আছে গিয়ে আপনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে মহামান্য আপিল বিভাগের সিভিল আপিল নং এত সিপিএল এর রায়ের অধি আলোকে সর্বোচ্চ বয়স থাকতে হবে। এবার আবেদন পূরণের নিয়মাবলী। আগ্রহী প্রার্থীকে lged.tatok.com.bd এর ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই সোলো মৌসুমে আপনাদের একটু জুম করে দিলাম। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, lged.tatok.com.bd। তারপর আপনারা যারা লিঙ্ক যাবেন তারা আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 4/1/2023 সকাল 9টা থেকে। তারপর আপনাদের অনলাইনে আবেদন জমাদানের শেষ সময় 31/1/2023 রাত 12টা পর্যন্ত। তারপর আপনাদের তো এটা গেল আপনাদের উক্ত সময়। ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট ও এর সময়ের মধ্যে 72 ঘন্টার মধ্যে টাকা ফি প্রদান করতে পারবে। তারপর আপনার পিকচার সাইজ লাগবে আপনাদের 300x300 আর স্বাক্ষর সাইজ লাগবে 300x80। আশা করি এটা যে চাকরি করেন আপনাদের এইটাই লাগব। এরপর আপনাদের টেলিটক ফি চার্জ মাধ্যমে আপনাদের অফেরার যোগ্য 230 টাকা দেওয়া লাগবে, বুঝতে পারছেন আপনারা। তারপর টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে ফিটি জমা দিতে হবে। জমা দেওয়ানোর এই প্রক্রিয়াটা এখানে দেওয়াই আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে সুন্দর মতন এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো এখন আমাকে অনেক কোশ্চেন করছেন যে ভাইয়া, মেয়েরা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, মেয়েরাও এক্ষেত্রে আবেদন করতে পারবে, মেয়েদের আবেদন করতে কোনো সমস্যা নেই। তবে এখানে আসে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, যা যা লাগবে কাগজপত্র, চাকরি আবেদন ফর্ম, স্থায়ী ঠিকানা, নিজ ও জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত। তার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত 34 সনদ লাগবে। তারপর কোনো প্রার্থী মুক্তিযুদ্ধ সনদ হলে সেই মুক্তিযুদ্ধ সনদ উল্লেখ করতে হবে। তো এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এখানে সবগুলো কন্ডিশন আপনারা আশা করি পয়েন্ট নেবেন। তারপর নিয়োগের কোটা সংক্রান্ত সরকারি বিশেষ নীতিমালা অনুসরণ করা হবে, অর্থাৎ কোটার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়মটি আপনাদের মানতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, একাধিক পদের পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ অনেকে আমাকে কোশ্চেন করছেন, ভাইয়া আমি যদি বিভিন্ন পদের আবেদন করি সেক্ষেত্রে আমাদের কি পরীক্ষা একসাথে হবে? এখানে স্পষ্টভাবে লেখা আছে, যদি একাধিক পদের পরীক্ষা এক সময় অনুষ্ঠিত হতে পারে, জানেন যে তারা একজন লোক একজন ব্যক্তি অনেক পদে আবেদন করতে পারে, তাই আপনাদেরকে এই নির্দেশাবলীটি দিয়ে দিয়েছে যে একজন একাধিক পদের পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হতে পারে, যাতে আপনারা গণ্ডগোল তখন সৃষ্টি করতে না পারেন, তাই আপনাদের সতর্কতার সাথে এটি উল্লেখ করা হয়েছে। তা কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল বিজ্ঞপ্তি শর্তের গুরুত্ব আরোপ, যেগুলো আপনারা পড়ে নিন, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমি মেন ছিল সেগুলো আমি পরে শুনিয়েছি। তাছাড়াও আপনারা যারা এই ইচ্ছা চান আপনাদের এই যে বিজ্ঞপ্তি চান আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য, সকল বাতাংশ থাকুন। আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো ছিল গত ভিডিওতে আশা করি সেগুলো সলভ করতে পেরেছি। আজকে এ পর্যন্তই, সকল বাতাংশ থাকুন, আল্লাহ হাফেজ।